যদি এরপর আর কোনোদিন তুই ওরে নিয়ে টানাটানি করিস কেন, ও কি তোর সম্পত্তি? জিয়াউল ফারুক অপূর্ব অভিনেতা হিসেবে হাজারো দর্শকের মন জয় করেছেন। তবে কেবল অভিনয় নয়, তার ব্যক্তিগত জীবনও ভক্তদের মনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি বাংলাদেশের সেই বিরল অভিনেতাদের একজন যিনি তিনবার বিয়ের পিঁড়িতে বসেছেন। এর মধ্যে তার দ্বিতীয় সংসার ভাঙার খবর এখনও ভক্তদের মনে বিস্ময়ের জন্ম দেয়। কেন ভেঙে গিয়েছিল অপূর্বর দ্বিতীয় বিয়ে, আজকে আমরা সেই গল্পই শুনব। তোমাকে নিয়ে থেকে অনেক সুন্দর করে সাজাবো আমি ফ্ল্যাট। সুখী থাকার জন্য অপূর্ব প্রথমবার বিয়ে করেন 2010 সালে 19 আগস্ট। সেদিন শুটিং স্পট থেকে অভিনেত্রী প্রভাকে নিয়ে ময়মনসিংহ পালিয়ে যান তিনি। সেখানে এক বন্ধুর বাসায় কাজী ডেকে বিয়ে পড়ানো হয় তাদের। কিন্তু এর মাত্র 3 দিন পর প্রভার সাথে তার সাবেক প্রেমিকের অন্তরঙ্গ ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তাদের সংসারে প্রচণ্ড অশান্তি শুরু হয়। নিজের বউকে অন্য কারোর সাথে ঘনিষ্ঠ অবস্থায় মেনে নেওয়া সম্ভব হয়নি তার পক্ষে। দুজনের সম্পর্ক কিছুদিনের মধ্যেই হাতাহাতি পর্যায়ে চলে গেলে প্রভার বাবা মেয়েকে বাসায় নিয়ে চলে আসেন। এই ঘটনার 4 মাস পর অর্থাৎ বিয়ের 5 মাসের মধ্যে প্রভার সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় অপূর্বর। তবে সে আঘাত বেশ দ্রুতই সামলে নেন এই রোমান্টিক নায়ক। ডিভোর্সের মাত্র 9 মাস পর নাজিয়া হাসান অদিতিকে পারিবারিকভাবে বিয়ে করেন অপূর্ব। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ধনীর দুলালি অদিতির সাথে সংসার ভালোই জমে উঠে বড় ছেলে নাটকের এই জনপ্রিয় অভিনেতার। দুজনের দেশের বাইরে ভ্রমণে যাওয়া, রেস্টুরেন্টে খাওয়ার ছবি ঘুরতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সুন্দরী অদিতির সাথে অপূর্বর রসায়ন অনেকের চোখে আদর্শ হয়ে উঠে। একসময় দুজনের ঘর আলো করে আসে সন্তান জায়ান ফারুক আয়াস। সংসার বাচ্চা সামলে ব্যবসাও শুরু করেন অদিতি। ফ্যাশন ডিজাইনার হিসেবে তিনি মিডিয়া জগতে আলোচিত হয়ে ওঠেন। সবার চোখেই যখন অপূর্ব অদিতি একটি নিখুঁত দাম্পত্যের উদাহরণ হিসেবে আলোচিত, তখনই আসে ছন্দপতনের খবর। 2020 সালের মে মাসে জানা যায় আবারও বিবাহ বিচ্ছেদ হয়েছে অপূর্বর। প্রাথমিকভাবে জানা যায় বিভিন্ন নায়িকার সাথে অপূর্বর ঘনিষ্ঠতা মেনে নিতে পারছিলেন না অদিতি। বিশেষ করে মেহজাবিন তানজিন তিশা সহ অনেকের সাথেই স্বামীকে সন্দেহ করতেন তিনি। সেই সন্দেহ দূর করতে অপূর্ব অনেক চেষ্টাও করেন, এমনকি ভিডিও কলে নায়িকাদের সাথে নিয়মিত কথাও বলিয়ে দিতেন। তবুও মানতে পারেননি অদিতি, তাই শেষ পর্যন্ত বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তারা। কিন্তু মাত্র 1 বছর পর 2021 সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন জিয়াউল ফারুক অপূর্ব। সেই খবর সামনে আসতেই সাবেক স্ত্রী অদিতি ফেসবুকে পোস্ট দিয়ে জানান 4 বছরের প্রেম সফল হল, মাশাল্লাহ, ভবিষ্যতের জন্য শুভকামনা। এই পোস্টের মাধ্যমেই সবাই সন্দেহ শুরু করেন শাম্মা দেওয়ানের সাথে অপূর্বর পরকীয়ার কারণেই তার দ্বিতীয় বিয়ে ভেঙে গেছে। কিছুক্ষণ পর অদিতি পোস্টটি মুছে ফেলায় সবার সন্দেহ আরও ঘনীভূত হয়, যদিও নিশ্চিত করে কেউই কিছু বলেননি। এই বিষয়ে অপূর্ব কোনো কথা বলতে রাজি হননি তখন, বরং বলেন, তিনবার বিয়ে করেছি, কোনো অপরাধ তো করিনি। অপূর্ব অপরাধ না করলেও বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী আফসানা মিমির নাম জড়িয়ে পড়েছিল একটি হত্যা মামলার সাথে। বলা হয় মিমির পরকীয়ার কারণেই ঘটেছিল সেই হত্যাকাণ্ড। সেই অবিশ্বাস্য ঘটনাটি জানতে ক্লিক করুন ইনস্ক্রিনে দেওয়া ভিডিওতে, এবং এমন আরও অনেক অজানা সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি। ক্ষমা করে দাও।